হরেক রকম কেকের বাহার আলোক সজ্জাও একটু ঘুরে বেড়ানো। কিন্তু করোনা অতিমারির জেরে এবছরের পরিস্থিতি একটু আলাদা। প্রতি বছর বড়দিনে বহু পর্যটক ছুটে আসেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। এবছর করোনার প্রভাব দেখা গেল বড়দিনেও। করোনা আবহে বড়দিনেও পর্যটকদের ভিড় চোখে পড়ল না অযোধ্যা পাহাড়ে। জেলার পর্যটন স্থানগুলির মধ্যে অযোধ্যা পাহাড় গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সারা বছর এই পর্যটন কেন্দ্রে মানুষের আনাগোনা লেগেই থাকে। অন্যান্যবারে আজকের দিনে পর্যটকদের ভিড় থাকে অনেক বেশি, কিন্তু করোনা আবহে পর্যটকদের সেভাবে দেখা মিলল না। কলকাতা থেকে বেশ কিছু পর্যটক পুরুলিয়া এলেও অন্যান্য বারের মতো পর্যটক আসেনি। কেউ কেউ মনে করছেন করোনার কারণেই পর্যটকেরা সেভাবে অযোধ্যা পাহাড়ে ভিড় জমায়নি। লকডাউনের পর বেড়াতে এসে খুশি পর্যটকেরা। আমরা আবার আসবো, বর্ষায় আবার আসবো। বর্ষায় এটা আরো বেশি, এই জায়গাটা আরো বেশি ভালো লাগে আমাদের। বর্ষায় দীর্ঘদিন লকডাউন চলার ফলে দেশের মানুষকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই কারণেই হয়তো পর্যটকের সংখ্যাও কম বলে মনে করছেন অনেকেই। পাহাড় গেছিলাম আর আপনার এটা ঘুরলাম আর মার্বেল লেক। কেমন লাগছে? খুব ভালো, অসাধারণ। এর আগে কখন এসেছিলেন? ফার্স্ট টাইম। মানে এই ওই অযোধ্যা পাহাড়ের পরিবেশ কেমন লাগছে? খুব ভালো, অসাধারণ, এক কথায় অসাধারণ। লকডাউনের ফলে দীর্ঘ ছ মাস হোটেল রিসর্টগুলি বন্ধ ছিল। বড়দিনে কিছু পর্যটক আসার ফলে হোটেল ও রিসর্ট ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।